বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজকর্ম অনার্স তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিলেবাসের অন্তর্ভুক্ত অপরাধ ও সমাজ বিষয় শিরোনামের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আলোচনা করার পূর্বে দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু থেকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে অপরাধের ধরন। তার আগে আমি জানার চেষ্টা করি, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অপরাধ কি, অপরাধ বলতে কি বুঝি, অপরাধ কাকে বলে। অপরাধ বলতে আমরা বুঝি মানুষের জিনগত, মনস্তাত্ত্বিক ও শারীরিক স্নায়ুতন্ত্রের কাজগুলো যা মানুষকে অপরাধ প্রবণ করতে সহায়তা করে। অপরাধের সংজ্ঞা অনুযায়ী দেশভেদে অপরাধের ধরনগুলোও কিন্তু ভিন্ন। বিষয়বস্তু আলোচনা করার পূর্বে এখান থেকে যে বিষয় নিয়ে প্রশ্নগুলো, সম্ভাব্য প্রশ্নগুলো হয় তা একটা কয়েকটি হচ্ছে, যেমন অপরাধের ধরনগুলো কি, অপরাধের কারণ, অপরাধের সৃষ্ট সমস্যা, অপরাধ প্রবণতার রোধ, করণীয় এবং অপরাধের প্রভাব। তাহলে আমরা এই অপরাধের ধরনগুলো আলোচনা করার মাধ্যমে আশা করি পাঠ্য বই যে একগুলো আছে সেগুলো আর একটু পড়াশোনা করলে আমরা এই প্রশ্নগুলোকে উত্তর করে দিতে পারবো। তাহলে সিলেবাসের বিষয়বস্তু অনুযায়ী আজকে আমি তোমাদেরকে অপরাধের ধরনগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আসো যাই, তাহলে দেখি অপরাধের ধরনগুলো কী কী রয়েছে সিলেবাসের বিষয়বস্তু অনুসারে। অপরাধের ধরনসমূহ, নারী এবং অপরাধ, পুরুষ কর্তৃক যে শারীরিক ও মানসিক নির্যাতিত হয় তাকে আমরা বলছি নারী অপরাধ। তারপর আসছে সহিংস অপরাধ। সহিংস অপরাধ বলতে স্বপ্রণীত হয় ইচ্ছাকৃতভাবে অন্যরূপে যে গোষ্ঠীগতভাবে অপরাধ সংঘটিত হয় তাকে বলছি সহিংস অপরাধ। উদাহরণ হিসেবে বলতে গেলে আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তান হানাদার বাহিনী যে আক্রমণটা করেছিল সেটি হচ্ছে সহিংস অপরাধ, ভদ্রবেশী অপরাধ। ভদ্রবেশী অপরাধ আমাদের সমাজের এলিট ফ্যামিলির করতে যে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে, আমি আবার বলছি যে আমাদের সমাজে বসবাসরত এলিট ফ্যামিলি মানে আমাদের উচ্চ সমাজের যারা বসবাস করছে তাদের দ্বারা যে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে তাকে বলছি আমরা ভদ্রবেশী অপরাধ। এবার আসো পেশাগত অপরাধ। এই পেশাগত অপরাধ বলতে আমরা বুঝি পেশা নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে যে স্বাভাবিক কর্মের বিপরীতে কোনো অনৈতিক ক্রিয়া কার্যকলাপ পরিচালনা করে থাকে তাকে বলছি আমরা পেশাগত অপরাধ, সংগঠিত অপরাধ। সংগঠিত অপরাধ বলতে আমরা বুঝছি বা বুঝে থাকি যে যে কোনো একটি কাজ পরিচালনা করার জন্য দলগতভাবে যে কাজগুলো করে থাকে সেটি বলতেছি সংগঠিত অপরাধ, জেলখানায় অপরাধ। আমরা জানি জেলখানার একটা স্লোগান রয়েছে, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, কিন্তু সেখানে প্রশাসনিক দুর্বলতার কারণে এই যে কয়েদের উপর যে সমস্ত অনৈতিক কার্যকলাপ, যেমন টাকার বিনিময়ে মাদক দেওয়া, তারপরে নারী পুরুষের ভিতরে একটা বৈষম্য তৈরি করা ইত্যাদি, তাহলে জেলখানায় বসে যে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে তাকে বলছি আমরা জেলখানা অপরাধ, অস্বাভাবিক যৌন অপরাধ, বিকৃত মনমানসিকতার চরিতার্থ করার জন্য যে অপরাধটি করা হয় সেটা বলা হচ্ছে অস্বাভাবিক যৌন অপরাধ, আত্মহত্যা এবং নরহত্যা অপরাধ। আত্মহত্যা বলতে আমরা বুঝছি যে নিজেকে শেষ করিয়ে দেওয়া, আর নরহত্যা বলতে বুঝছি আমরা যে মানুষকে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা যখন একটি অপরাধ মৃত্যু পর্যন্ত সংঘটিত করে থাকি সেগুলো। পাচার অপরাধ আমরা বুঝি, পাচার বলতে এক স্থান থেকে আর স্থানের দেশীয় সামাজিক প্রথা, নিয়মকানুন, দেশীয় আইন বিপরীতে অবৈধভাবে যে মানুষ অথবা সম্পদ অগত সারে
স্থানান্তর করে থাকে তাকে বলছি আমরা পাচার অপরাধ, রাজনৈতিক অপরাধ। একটি রাষ্ট্রের মূল চাপিকাঠি হচ্ছে রাজনৈতিক, যেখানে রাজনৈতিকের স্বজনপ্রীতিতা তৈরি হয়ে যায় তখনই এই রাজনৈতিক অপরাধগুলো তৈরি হয়ে থাকে। তারপরে আসো গ্রামীণ এবং শহর এলাকার অপরাধ। আমরা জানি আমাদের অধিকাংশই জনসংখ্যায় কৃষিজীবী এবং তারা গ্রামে বসবাস করে, আর মুষ্টিময় এলিট ফ্যামিলি আধুনিক সুযোগ সুবিধার জন্য শহরে বসবাস করে। তাহলে গ্রামীণ অপরাধগুলো কী কী? গ্রামীণে আমাদের জীবন স্বাভাবিক সাদাসিধে, সেখানে বেশি একটা অপরাধ সংঘটিত হয় না। অতিরিক্ত হতে গেলে চুরি, তারপরে ডাকাতি ইত্যাদিগুলো হয়। কিন্তু শহরে যে অপরাধগুলো হচ্ছে সেটি মানুষ মারার মতো জঘন্যতম একটি অন্যায় করে থাকে। তাই শহর এলাকায় যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের হত্যা করা হয় তাকে বলছি আমরা শহর অপরাধ, অপরাধ চক্র অপরাধ। একটি গোষ্ঠী যখন সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করে থাকে তাকে বলছি অপরাধ চক্র। রাষ্ট্রদ্রোহিতা অপরাধ। আমরা জানি একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেক কিছুই জনগণের ফেভারে আসে না, এই জনগণের কল্যাণের জন্য অনেকে বিদ্রোহী করে থাকে, যা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের জন্য কল্যাণকর হয় না, তখনই এটি একটি রাষ্ট্রীয় রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়ে থাকে, জনস্বার্থ বিরোধী অপরাধ। দেশ ও জাতির কল্যাণকর নয়, সেই অকল্যাণ থেকে যে অপরাধ সংঘটিত হচ্ছে সেটি আমরা বলছি কি জনস্বার্থ বিরোধী অপরাধ, আকস্মিক অপরাধ মানে অ্যাক্সিডেন্ট। আমরা অনেক সময় অসচেতনতায় বা অগত সারে আমি একটা স্বাভাবিক জীবনে পরিচালনা করতে গিয়ে নিজের অজান্তেতেই নিজেকে রক্ষা করতে গিয়ে আরেকজনের মৃত্যু পর্যন্ত সংঘটিত করে ফেলেছি। এই ধরনের অপরাধগুলোকে আকস্মিক অপরাধ বলে। একটু উদাহরণ দিয়ে বলতে পারি, রোড অ্যাক্সিডেন্ট, কোনো ড্রাইভারই চাচ্ছে না বা চায় না যে একটি নিরীহ অপরাধ মানুষকে সে গাড়ি চাপা দেয়, নিজের অজান্তেতেই তখন এই অপরাধটি সংঘটিত হয়ে থাকে। অবস্থানগত অপরাধ মানে একটি এরিয়ার মধ্যে নির্দিষ্ট এলাকার মধ্যে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে তাদেরকে বলছি কি অবস্থানগত অপরাধ, কাণ্ড জ্ঞানহীন অপরাধ। আমাদের অনেক সময় নিজের জিদবশত নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য অপরের ইচ্ছা আকাঙ্ক্ষে জলাঞ্জিত দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য যে অপরাধগুলো করে থাকে সেগুলো বলছি কি জ্ঞানকাণ্ডহীন অপরাধ, অভ্যাসগত অপরাধ। মানুষ জন্মগত কখনই অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইতে গিয়ে যে সংঘটিত অপরাধগুলো করে থাকে সেগুলো পরবর্তী তার একটি নেশা আকারে হয়ে থাকে, সেই কারণে এই অপরাধগুলো বলা হচ্ছে কি অভ্যাসগত অপরাধ, যেমন চুরি, দুর্নীতি ইত্যাদি। তারপর আসে কর্পোরেট অপরাধ। আমরা জানি একটি প্রতিষ্ঠান বা একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে গিয়ে যখন দুর্নীতির আশ্রয় নেয় তখনই এই দুর্নীতিগুলোকে আমরা কর্পোরেট অপরাধ হিসেবে চিহ্নিত করে থাকি। স্বভাবগত স্বভাবগত অপরাধ মানে হচ্ছে মানুষের জিদবশত যে অপরাধগুলো করে থাকে সেই অপরাধগুলোকে বলা হচ্ছে কি স্বভাবগত অপরাধ। তারপরে আসো আমরা জানার চাইছি লঘু এবং গুরুতর অপরাধ। শাস্তি প্রয়োগের দিক দিয়ে অনেক সময় এই অপরাধকে দুইভাগে ভাগ করে থাকি, একটা হলো লঘু আর একটা হলো গুরুতর। একটি লঘু অপরাধ বলতে আমরা বুঝাচ্ছি যে চুরি করা, আর গুরুতর অপরাধ বলতে বুঝাচ্ছি আমরা মানুষ খুন করার মতো অপরাধ। তাই শাস্তিগত দিক দেখে অপরাধ লঘু এবং গুরুতর অপরাধের একটি ধরন। মনস্তাত্ত্বিক অপরাধ মানে আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বা আমি কারো দ্বারা আক্রান্ত হওয়ার কারণে এই প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে যে একটি সংকল্প ধারণা করে থাকি, এইটা আমার প্রতিশোধ নিতেই হবে, এটা আমাকে করতে হবে, এই করতে গিয়ে যে মৃত্যু পর্যন্ত সংঘটিত করে বা মানুষ হত্যা করে তাকে বলছি কি মনস্তাত্ত্বিক অপরাধ। প্রাতিষ্ঠানিক অপরাধ, আসলে কোনো প্রতিষ্ঠানই অপরাধ করবে এই মন মানসিকতা তো প্রতিষ্ঠিত হয় না, কিন্তু যখন প্রশাসনিকের দুর্বলতার কারণে মানুষ তখন অপরাধে সংঘটিত হয়ে থাকে, আর তখনই এই অপরাধগুলো প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন আর কেউ বলা থাকে না, তখন এই অপরাধগুলো কি ওপেন সিক্রেট হয়ে থাকে, অপরাধ হচ্ছে কিন্তু কেউ বলতে পারছে না। এই জাতীয় অপরাধগুলোকেই আমরা বলছি কি প্রাতিষ্ঠানিক অপরাধ। স্বজিদগত অপরাধ মানে নিজের
ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, নিজের স্বপ্ন সাধনাকে বাস্তবায়ন করার জন্য অন্যের সম্পদ আত্মসাৎ করা পর্যন্ত একটি অপরাধ করে থাকি, যা আসলে কখনোই এটা সমাজ বা রাষ্ট্রের কারো জন্যে কি কল্যাণকর নয়, কিশোর অপরাধ। আমরা জানি সমগ্র আমরা সবসময় এই জিনিসটা শুনি যে কিশোর অপরাধ আসলে যাদের একটি নির্দিষ্ট বয়স এখনো কি যৌবনে পরিণত হয়নি, এর আগে নিজের শারীরিকগত বা মানসিকগত কারণে যে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে তাকে বলছি কি আমরা কিশোর অপরাধ। আমি যে অপরাধগুলো বিশ্লেষণ করলাম এই অপরাধগুলোকে আমি আরেকবার তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে আমরা সিলেবাসের বিষয়বস্তু অনুযায়ী যে অপরাধের ধরনগুলো পেলাম তা হলো নারী অপরাধ, সংহিত অপরাধ, ভদ্রবেশী অপরাধ, পেশাগত অপরাধ, সংগঠিত অপরাধ, জেলখানা অপরাধ, অস্বাভাবিক যৌন অপরাধ, আত্মহত্যা বা নরহত্যা অপরাধ, পাচার অপরাধ, রাজনৈতিক অপরাধ, গ্রামীণ ও শহর এলাকার অপরাধ, অপরাধ চক্র অপরাধ, রাষ্ট্রদরিদ্র অপরাধ, জনস্বার্থ বিরোধী অপরাধ, আকস্মিক অপরাধ, অবস্থানগত অপরাধ, কাণ্ড জ্ঞানহীন অপরাধ, অভ্যাসগত অপরাধ, কর্পোরেট অপরাধ, স্বভাবগত অপরাধ, লঘু গুরুতর অপরাধ, মনস্তাত্ত্বিক অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ, সজ্জিতগত অপরাধ, কিশোর অপরাধ। এছাড়াও তোমরা তোমাদের বইগুলো যদি পর্যালোচনা করো তাহলে আরও অনেক অনেক ধরনের অপরাধগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। আশা করি অপরাধের ধরনগুলো তোমরা যদি একটু ভালো মতো বিশ্লেষণ করো তাহলে এই অধ্যায়ে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসে সেই উত্তরগুলো তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে। এই আশা ব্যক্ত করে আগামী ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।